হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট ফিউচার একাডেমি বলতে বলতে প্রায় 2 বছর ক্রস করে গেল তোমাদের সাথে, তোমাদের পাশে। স্টুডেন্ট ফিউচার একাডেমির তরফ থেকে ক্লাস 9, 10, 11, 12 ইংরেজি কোচিং ক্লাস চলছে। স্টুডেন্ট ফিউচার একাডেমির তরফ থেকে আমাদের ব্যাংকিং পরিষেবা চলছে। আমাদের একটা অর্গানাইজেশন রয়েছে, তার মাধ্যমে আমাদের স্কুল চলে, যেখানে প্রায় 200 স্টুডেন্ট পড়াশোনা করছে। তোমরা জানো যে কোভিড-19 জন্য অফলাইনে স্কুল বন্ধ হয়ে গিয়ে এখন অনলাইন মোডে চলছে। তবে 2022-এ একটা সম্ভাবনা আছে, গভর্নমেন্টের কাছ থেকে অ্যানাউন্সমেন্ট পেলেই আমরা শুরু করে দেব। তো স্টুডেন্ট, আজকে আমরা যে ক্লাসটার জন্য আমরা এই ক্লাসটা নিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে জেন্ডারের ওপরে। স্টুডেন্ট, অনেক রকম ক্লাস ইংরেজি গ্রামারের ওপরে অনেক স্পেশালিস্ট, অনেক সম্মানীয়, রেসপেক্টফুল, রেসপেক্টেড টিচাররা ক্লাস নিয়ে থাকছে, কিন্তু আমরা যেগুলোকে ভাবছি যে স্টুডেন্টের কোন কোন জায়গাগুলোতে অল্প অল্প খামতি রয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোকে ধরার জন্য বা পূরণ করার জন্য আমরা ছোট্ট ছোট্ট করে সেই ক্লাসগুলোকে নেওয়ার চেষ্টা করছি। স্টুডেন্ট, তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে। স্টুডেন্ট ফিউচার একাডেমিকে সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো, লাইক করো, আর একটু ছড়িয়ে দাও মানুষের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে, যে গ্রাম গ্রামাঞ্চলে যারা এখনো পর্যন্ত টিচারের কাছে পড়তে পারছে না, অন্তত তারা আমাদের এই এই ক্লাসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে যেন উপকৃত হয়। তো চলো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাসটা শুরু করছি। স্টুডেন্ট, আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জেন্ডার, অর্থাৎ ইংরেজিতে এই জেন্ডারের গুরুত্বটা কতটা রয়েছে, জেন্ডার শিখলে স্টুডেন্টরা কিভাবে ইংরেজি রাইটিংয়ে, বিশেষ করে গ্রামারে স্পেশালিস্ট হয়ে উঠবে, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব। তো আমরা সবাই জানি যে জেন্ডার অর্থাৎ লিঙ্গ, আমরা ইংরেজিতে দেখবো যখন ফর্ম ফিল আপ করা হয় তখন একটা অপশন থাকে জেন্ডার বলে, তাতে থাকবে জেন্ডার অথবা সেক্স, অর্থাৎ তুমি ছেলে না মেয়ে সেটাকে প্রমাণ করার জন্য জেন্ডারটা আমাদের শিখতে হয়। তাহলে আমরা সেটাকে আজকে গ্রামারের মাধ্যমে শিখবো যে আমরা জেন্ডারটাকে কিভাবে অ্যাপ্লাই করবো বাস্তব জীবনে। গ্রামার, রাইটিং স্কিল, এতে তো তুমি ইম্প্রুভ করবেই, তার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে ইম্প্রুভ করবে না বাস্তব জীবনে, যখন তুমি কোনো ফর্ম ফিল আপ করবে, যখন তুমি কোনো অ্যাপ্লিকেশন লিখবে, তখন এই জেন্ডারটা খুব ভীষণ ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে তোমাদের। তো দেখো স্টুডেন্ট, আমরা একটা লিখেছি যে হোয়াট ইজ নেচার ইজ কল্ড, অর্থাৎ একটা ব্যক্তির নেচারটা কি, নেচার মিনস সে কোন কোন মোডে রয়েছে এই পৃথিবীতে। কিছু জিনিস, যেমন সাম পিপল, সাম পারসন, সাম থিং, সাম অ্যানিমাল, সাম ট্রিজ, সাম ভেজিটেবল, সাম ফ্রুটস, এটি এক একটা নেচার, এক একটা মোড রয়েছে, এগুলোকে আইডেন্টিফাই করবে কিভাবে, জেন্ডারের মাধ্যমে। যেমন বলছি যে হোয়াট ইন নেচার ইজ কল্ড দ্য ডিফারেন্স অফ সেক্স ইজ ইন গ্রামার কল্ড দ্য ডিফারেন্স অফ জেন্ডার। আমরা জানি ইংরেজিতে 4 প্রকার জেন্ডার হয়, যেমন একটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, একটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার, একটা হচ্ছে নিউট্রাল জেন্ডার, আর একটা হচ্ছে কমন জেন্ডার। এই 4 রকম জেন্ডার কিভাবে বুঝবো, যে নাউন যখন পুংলিঙ্গ হয় নাউন, তখন তাকে আমরা কি বলবো, ম্যাসকুলাইন জেন্ডার বলবো। নাউন যখন ফেমিনাইন হয় তাকে আমরা ফেমিনাইন অর্থাৎ ফেমিনাইন জেন্ডার বলবো, অর্থাৎ স্ত্রীলিঙ্গ বলবো। নাউন অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ উভয়কেই বোঝাচ্ছে, তখন আমরা তাকে কমন অর্থাৎ কমন জেন্ডার বলবো। আর যে যার মধ্যে প্রাণ নেই, জড় পদার্থ, তাকে আমরা বলবো নিউট্রাল জেন্ডার। এই 4 রকম জেন্ডার যখন আমরা শিখে নিলাম, তারপরে আমাদের শেখার কর্তব্য হচ্ছে যে এই জেন্ডারগুলোকে আমরা লিখবো কিভাবে, তারও কিছু নিয়ম বা ফর্মুলা রয়েছে যেটা আমরা উদাহরণের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, যেমন 1 নম্বর, যে নতুন ওয়ার্ডের মাধ্যমে, অর্থাৎ ফাদার থাকলে মাদার হবে, সিস্টার থাকলে ব্রাদার হবে, সন থাকলে ডটার হবে, কিছু নতুন ওয়ার্ড অ্যাডিং করার ফলে আমরা জেন্ডার তৈরি করতে পারি। তাহলে আমরা মুখস্থ করবো না, আমরা তৈরি করবো কিসের মাধ্যমে, ফর্মুলার মাধ্যমে। যদি আমরা ফর্মুলাগুলো জেনে যাই, ফর্মুলাগুলো যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা জেন্ডার তৈরি করতে পারবো। দ্বিতীয় কি, না ইডাবলএস যোগ করে, ইডাবলএস অর্থাৎ কি, যদি অথার হয় অথারএস, আর ইডাবলএস যোগ হয়ে গেল, তাহলে ইএসএস যোগের মাধ্যমে আমরা জেন্ডারকে ক্রিয়েট করতে পারছি। 3 নম্বর কি বলছে, কিছু ক্ষেত্রে ইএস যোগ করার সঙ্গে সঙ্গে ওয়ার্ডের পরিবর্তন হবে, যেমন যেমন অ্যাক্টর, অ্যাক্ট্রেস, প্রিন্স, প্রিন্সেস, অ্যাবোট, অ্যাবোসেস, পরিবর্তনের মাধ্যমে। তারপর একটা কি আছে, না কমন ওয়ার্ড অর্থাৎ পুং শব্দটি পরিবর্তন করে, যেমন বয় ফ্রেন্ড, তাহলে বয়ের ফ্রেন্ডটা কমন থাকলো, কিন্তু বয়টাকে আমরা চেঞ্জ করে দিয়ে গার্লফ্রেন্ড করে দিলাম। আবার কিরাম বলছে হি গোট, সি গোট, আবার কি গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। ঠিক সেইভাবে আমরা এ, আই এন ই, এক্স, আই এক্স এর যোগ করেও আমরা কিছু জেন্ডারে পরিবর্তন করতে পারি, যেমন হিরো,
তাহলে আমরা কি হিরোজ বলি? নো, দিস ইজ কল্ড হিরোইন। তাহলে হিরো বললাম, আবার হিরোইন বললাম, আবার কি বললাম? সুলতান, সুলতানা, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটিক্স। ঠিক এইভাবে তাহলে জেন্ডার চার রকম, আর জেন্ডারকে আমরা যখন পরিবর্তন করছি তার যে নিয়মগুলো সেটা আমরা চার রকমভাবে ইউজ করতে পারছি। তাহলে এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে আমার মনে হয় স্টুডেন্ট এই নিয়মগুলোকে ফলো করলে তোমরা অবশ্যই অবশ্যই জেন্ডার কিভাবে অ্যাপ্লাই করতে হয় আর জেন্ডারের জায়গাগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং নাম্বারটা তোমরা ইমপ্রুভ করতে পারবে। তাহলে স্টুডেন্ট, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাসটা রইলো। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ।